অবশেষে কিন্তু পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড যা আপনারা অনলাইন থেকে আবেদন করতে পারবেন তো প্রথম দুদিন কিন্তু ওয়েবসাইটে অ্যাক্সেস করা যাচ্ছিল না খুব ট্রাফিকের জন্য কিন্তু বর্তমান আজকের দিনে কিন্তু ভালোভাবে অ্যাক্সেস করা যাচ্ছে আপনারা চাইলে কিন্তু অনলাইনে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো যারা যারা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন ভাবছেন বা যারা যারা অ্যাপ্লাই করে ফেলেছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আপনাদের যাবতীয় যত সমস্যা আছে তার কিন্তু প্রশ্নের উত্তর আমি দেবো এই ভিডিওতে তো বহু রকম সমস্যা কিন্তু করতে পারেন অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় সেই সমস্যায় যাতে না পড়েন সেক্ষেত্রে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো প্রথম যে প্রশ্ন সেটা হলো যাদের প্যান কার্ড নেই তারা কীভাবে আবেদন করবে অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন যারা করবে তাদের যদি প্যান কার্ড না থাকে সেক্ষেত্রে তারা কীভাবে আবেদন করবে তো আপনারা যখন অনলাইন ফর্ম সাবমিট করতে যাবেন বা অনলাইন অ্যাপ্লিকেশন করতে যাবেন তখন কিন্তু দুটো অপশন পাবেন প্যান কার্ডের একটি ইএস অথবা নো যদি আপনার প্যান কার্ড থাকে সেক্ষেত্রে আপনি ইএস করবেন ইএস করার পরে কিন্তু পাশে আপনার প্যান কার্ডের নাম্বারটা দিতে হবে যদি আপনার কাছে প্যান কার্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি নো অপশনে ক্লিক করতে পারেন তো নো অপশনে ক্লিক করার পরে কিন্তু পাশে একটি ফর্মের লিঙ্ক পেয়ে যাবেন সেই ফর্মটি কিন্তু আপনাদের ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর সেটিকে প্রিন্ট আউট করতে হবে প্রিন্ট আউট করার পরে কিন্তু আপনাকে সেখানে সিগনেচার এবং ডেট অ্যান্ড প্লেস লিখে কিন্তু আবার পুনরায় আপলোড করতে হবে অর্থাৎ যাদের প্যান কার্ড নেই তারা কিন্তু ইএস করবে ইয়েস করার পরে প্যান কার্ডের নাম্বারটা দেবে যাদের যাদের ক্ষেত্রে প্যান কার্ড নেই যাদের প্যান কার্ড নেই তারা কিন্তু একটি ফর্ম পাবেন সেখানে যখন নো করবেন তখন কিন্তু একটা ফর্ম চলে আসবে সেই ফর্মটা আপনাদের ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর কিন্তু সিগনেচার ডেট অ্যান্ড প্লেস দিয়ে কিন্তু আপনার পুরোনায় আপলোড করতে হবে তো এটা গেলে প্রথম প্রশ্ন অর্থাৎ যাদের প্যান কার্ড নেই তারা কীভাবে আবেদন করবে এবার দ্বিতীয় যে অপশনটা সেটা হলো টাকা কতদিনের মধ্যে পাবো তো এই নিয়ে কিন্তু বিশেষ কিছু বলার নেই কারণ টাকা আপনারা কতদিনের মধ্যে পাবেন সেটা কিন্তু পুরোটাই ব্যাংকের ওপর নির্ভর করবে কারণ ব্যাঙ্ক আপনার অ্যাপ্লিকেশন কিন্তু ভেরিফাই করবে আপনি যদি সঠিক অ্যাপ্লিকেশন করেন বা আপনার সঠিক ইনফরমেশন দেন সেক্ষেত্রে কিন্তু ব্যাঙ্ক ভেরিফাই করার পরেই কিন্তু আপনার যে লোনটা সেটা কিন্তু স্যাংশন করবে তো এই ক্ষেত্রে কিন্তু এক থেকে দেড় মাস সময় লেগে যেতে পারে আপনারা চেষ্টা করবেন সঠিকভাবে ফর্ম ফিল আপ করার জন্য এবং সঠিকভাবে সব ডকুমেন্ট আপলোড করে সাবমিট করার জন্য সেক্ষেত্রে কিন্তু আপনার লোন যে অ্যামাউন্টটা সেটা কিন্তু দ্রুত পেয়ে যাবেন সেক্ষেত্রে এক থেকে দেড় মাস সময় লেগে যেতে পারে তো তিন নম্বর যে প্রশ্ন সেটা হলো ইনকাম সার্টিফিকেট লাগবে কিনা তো অনেকের কিন্তু প্রশ্ন আছে যে ইনকাম সার্টিফিকেট দিতে হবে কিনা কিন্তু আপনারা অনলাইন যখন যাবেন সেক্ষেত্রে কিন্তু ইনকাম সার্টিফিকেটে কোনো রকম অপশন নেই অর্থাৎ ইনকাম সার্টিফিকেট কিন্তু লাগবে না তবুও আপনারা যে আপনার যে কোর্স ফ্রি সেটা কিন্তু লাগছে অর্থাৎ যে কোর্সটা আপনি করছেন সেই কোর্সের নাম কি এবং সেই কোর্সের জন্য আপনার কত টাকা খরচা হয় সেই খরচ সেই খরচটা কিন্তু আপনাকে লিখতে হবে সেক্ষেত্রে ইনকাম সার্টিফিকেট কিন্তু কোনোভাবেই লাগছে না বা ইনকাম সার্টিফিকেটের কোনো রকম অপশন কিন্তু সেখানে নেই তো চার নম্বর প্রশ্ন হচ্ছে কত পার্সেন্ট সুদ এবং কত দিনের মধ্যে পরিশোধ করতে হবে অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশন করলেন অ্যাপ্লিকেশন করার পরে আপনি যে টাকাটা শোধ করবেন তার জন্য কত পার্সেন্ট সুদ নেবে ব্যাঙ্ক তো সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টের নির্দেশ অনুযায়ী চার পার্সেন্ট সুদ অর্থাৎ একশো টাকায় চার টাকা আপনাকে দিতে হবে সুদ এবং কতদিনের মধ্যে শোধ করবেন সে বিষয়ে বলা হয়েছে যে চাকরি পাওয়ার অর্থাৎ আপনি কোর্স করছেন লোন লোন নিয়ে আপনি কোর্স করছেন কোর্স করার পর যখন আপনি চাকরি পাবেন সেই চাকরি পাওয়ার পর থেকে আপ টু পনেরো বছরের মধ্যে কিন্তু আপনাকে সেই টাকা শোধ করতে হবে চার পার্সেন্ট সুদের মাধ্যমে তো এবার আসি পাঁচ নাম্বার প্রশ্নতে তো পাঁচ নাম্বার যে প্রশ্ন সেটা হলো অ্যাপ্লিকেশন সাবমিট ভুল হয়ে গেলে কী করবেন তো অনেকের ক্ষেত্রে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ভুল হতে পারে বা অনেকের ক্ষেত্রে হয়েছে ভুল বহু ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় নানারকম ভুল হয়ে থাকে যেরকম নিজের নামের বানান ভুল বা বাবার নাম ভুল বা আধার কার্ড ভুল বা রকম ডকুমেন্ট আপনি ভুলবশত আপলোড করে ফেলেছেন সেক্ষেত্রে যদি আপনি অ্যাপ্লিকেশন ভুল সাবমিট করেন আপনি কি কারেকশন করতে পারবেন বা ভুল সাবমিট হয়ে গেলে আপনি কি করবেন যদি আপনারা কোনো কারণে অ্যাপ্লিকেশন ভুল সাবমিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার করার মতো কিছু নেই যদি ফর্ম ফুললি সাবমিটেড হয়ে যায় অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন ফুল সাবমিট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবে কারেকশন করতে পারবেন না যদি আপনি প্রথমে স্টুডেন্ট রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে আপনি কারেকশন করতে পারবেন দ্বিতীয় যে স্টুডেন্ট ডিটেলস সেখানেও কারেকশন করতে পারবেন ডকুমেন্ট আপলোডের আগ পর্যন্ত কিন্তু আপনার সমস্ত রকম কারেকশন করতে পারবেন কিন্তু ডকুমেন্ট আপলোডের পর যখন আপনারা ফুল সাবমিট করবেন তারপরে কিন্তু কোনোভাবেই আপনারা সেই কারেকশন করতে পারবেন না যেহেতু আপনার সট সব ইনফরমেশান কিন্তু ব্যাংকের কাছে চলে গেছে সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই আপনি অ্যাপ্লিকেশন কারেকশন করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না ফুল সাবমিট না হয় অর্থাৎ আপনারা স্টুডেন্ট রেজিস্ট্রেশন করলেন সেখানে আপনারা কারেকশন করতে পারবেন দ্বিতীয় যে অপশনটা সেটা হলো স্টুডেন্ট ডিটেলস সেখানে আপনি কারেকশন করতে পারবেন তৃতীয় যে অপশনটা সেটা হলো ডকুমেন্ট ডিটেলস তো ডকুমেন্ট ডিটেলসে যখন আপনারা ডকুমেন্ট আপলোড করবেন আপলোড করা পর্যন্ত কিন্তু আপনি সমস্ত রকম কারেকশন করতে পারবেন আপলোড করার পর যখন আপনারা সাবমিট করে দেবেন তারপরে কিন্তু কোনোভাবেই আপনারা অ্যাপ্লিকেশন কারেকশন করতে পারবেন না তো এবার আছে ছ নম্বর প্রশ্ন ছ নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হলো কতবার অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ একটা স্টুডেন্ট বা অ্যাপ্লিকেন্ট কতবার অ্যাপ্লাই করতে পারবে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য তো সেক্ষেত্রে কিন্তু একবারই অ্যাপ্লাই করতে পারবে যে ক্ষেত্রে তার প্যান কার্ড এবং আধার কার্ড কিন্তু ভেরিফাই হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনারা একবারই অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ একজন স্টুডেন্ট একবারই অ্যাপ্লাই করতে পারবে কিন্তু একটা ব্রাউজার থেকে কিন্তু হাজারো বা একাধিক আপনি অ্যাপ্লাই করতে পারেন স্টুডেন্ট একবার অ্যাপ্লাই করতে পারবে কিন্তু একটা ব্রাউজার থেকে কিন্তু হাজারোবার আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু স্টুডেন্ট একবারই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সেক্ষেত্রে আপনারা চাইবেন যে একটু সময় নিয়ে একটু ভালোভাবে বুঝে শুনে কিন্তু অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে আপনি কিন্তু একবারই চান্স পাবেন বেশি কিন্তু চান্স পাবেন না সেক্ষেত্রে একটু স্ট্রিক্টলি একটু ধৈর্য ধৈর্য ধরে বসে কিন্তু আপনারা সেই ফর্মটি ফিল আপ করবেন এবং অনলাইন কিন্তু সাবমিট করবেন তো সাত নম্বর যে প্রশ্ন সেটা হলো কোন কোন স্টুডেন্ট এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে তো যখন আপনারা স্টুডেন্ট রেজিস্ট্রেশন করবেন তখন কিন্তু সেখানে ডিটেলসটা চলে আসবে অর্থাৎ কোন কোন স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে বা কোন কোন কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে সেটা কিন্তু সেখান থেকে দেখতে পারবেন দেখার পরে কিন্তু সেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে কোন কোন আপনি যে কোর্সটা করছেন সেই কোর্স অনুযায়ী আপনি এই ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কি না বা আপনি চাইলে যে গভর্নমেন্টের যে শিডিউল সেই শিডিউল দেখে কিন্তু আপনারা যে শর্তাবলি আছে সেই শর্তাবলি দেখেও কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কোন কোন স্টুডেন্ট এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লিকেবল বা কোন কোন স্টুডেন্ট এই ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে বা কোন কোন কোর্সের জন্য এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করতে পারবে তো আট নাম্বার যে প্রশ্ন সেটা হলো কে কত টাকা লোন নিতে পারবে তো এবার বলে রাখি আপনারা কিন্তু লোভে পড়ে বেশি অ্যামাউন্ট দেবেন না আপনার যে কোর্স আছে বা আপনি যে স্টাডিটা করছেন বা আপনি যে ক্লাসে বা যে ডিগ্রি নিয়ে পড়ছেন সেই অনুযায়ী কিন্তু অ্যামাউন্ট দেবেন তার বেশি কিন্তু অ্যামাউন্ট দেবেন না ধরুন আপনি বারো ক্লাসে পড়ছেন সেক্ষেত্রে আপনি দশ লাখ টাকা অ্যামাউন্ট চেয়ে বসলেন সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু ব্যাঙ্ক কোনোভাবে আপনার অ্যাপ্লিকেশন ভেরিফাই করবে না বা ব্যাঙ্ক আপনাকে কোনোভাবে লোন দেবে না যদি আপনি বারো ক্লাসে পড়েন সেক্ষেত্রে আপনি এক লাখ বা পঞ্চাশ হাজার বা লাখ বা দু লাখ টাকার একটা অ্যামাউন্ট ফেলতে পারেন যদি আপনি লোভে পরে বেশি অ্যামাউন্ট দেন সেক্ষেত্রে কিন্তু কোনোভাবে ব্যাঙ্ক অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করবে না তো আরও একটা কথা বলে রাখি আপনি যে অ্যাপ্লিকেশন করলেন সেটা কিন্তু দুভাবে ভেরিফাই হবে একটা হলো ব্যাঙ্কের থেকে আর একটা হলো কলেজ বা স্কুল থেকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে স্ট্রিক্টলি আপনার অ্যামাউন্টটা বসাতে হবে আপনার যে অ্যামাউন্ট প্রাপ্ত বা আপনি যে অ্যামাউন্টটার ওজনদার সেক্ষেত্রে কিন্তু সেইভাবে আপনার অ্যামাউন্টটা বসাতে হবে আপনারা কিন্তু ব্যাংক কিন্তু কোনোভাবেই কাউকে বেশি অ্যামাউন্ট দেবে না ঠিক আছে আপনার কোর্স অনুযায়ী বা আপনার ডিগ্রি অনুযায়ী কিন্তু আপনাকে টাকা দেবে আপনি যেভাবে ফর্ম ফিল আপ করেছেন বা যে যে ডকুমেন্ট বেসে আপনি লোন চাইছেন সেই ডকুমেন্ট কিন্তু ভেরিফাই হবে ভেরিফাই করার পরে কিন্তু ব্যাংক সিদ্ধান্ত নেবে যে আপনাকে কত টাকা দেওয়া উচিত বা আপনি যে টাকাটা অ্যামাউন্ট চাইছেন সেই টাকা আপনাকে দেওয়া উচিত কি না তো এটা কিন্তু খুবই একটা বিরাট ব্যাপার কারণ যদি কোনোভাবে আপনারা লোন অ্যামাউন্ট বেশি চেয়ে থাকেন সেক্ষেত্রে ব্যাঙ্ক কিন্তু অনেক সময় রিজেক্ট করে দিতে পারে আপনি কিন্তু চান্স পাবেন একবারই ফর্ম সাবমিট করার সেক্ষেত্রে কিন্তু আপনি ভেবে চিনতে দেবেন যে আপনার কত টাকা অ্যামাউন্ট দরকার আপনার কত দরকার সেই হিসাবে কিন্তু আপনি দেবেন নিজের চাহিদার অতিরিক্ত কিন্তু কোনো রকম ব্যালেন্স আপনি দেবেন না যেটা কিন্তু ব্যাংক ভেরিফাই করবে না তো আশা করছি বোঝাতে পেরেছি যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আপনার কোন কোন জিনিস মাথায় রাখতে হবে কোন কোন জিনিস আপনাকে ফলো করতে হবে কোন কোন বিষয়ে আপনার স্টুডেন্ট ক্রেডিকেটের টাকা পেতে পারেন বা কোন কোন বিষয়ে আপনার স্টুডেন্ট ক্রেডিকেটের টাকা পাবেন না তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন যদি আপনাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার জন্য তো আজকের মতো এটুকুই ধন্যবাদ